আপনি নিজেকে নিয়ে আসতে পারেন সম্পূর্ণ স্তব্ধতায়, আর তার সাথেই হতে পারেন বিস্ময়কর রকমের গতিশীল। তো আমি কিভাবে এটি করব? আমরা একটা সরল প্রক্রিয়া খাড়া করতে পারি এক্ষুনি, কারণ আমাদের হাতে শুধুমাত্র 40 মিনিটই আছে। আমি কেবল আপনাকে একটু নির্দেশিকা দিয়ে দেবো এটির, কয়েক মিনিটের জন্য, হয়তো 2-3 মিনিট। কিন্তু আপনি যখন এটি করবেন নিজে নিজে, আপনার নেওয়া উচিত হয় 12 থেকে 21 মিনিটের মধ্যে, যে কোনো সময়। এই মুহূর্তে বেশিরভাগ মানুষেরই এটা সমস্যা যে যদি আপনাকে তীব্র হতে বলেন সে উত্তেজনায় কঠিন হয়ে পড়বে। তো তাদের আরাম করা হলো সাধারণত অলস হয়ে পড়া। যোগের এটি ইশার কথা যে একই সঙ্গে আপনি তীব্র অথচ স্বচ্ছন্দে রয়েছেন। চিন্তায় আপনার উপলব্ধি গভীরভাবে হ্রাস পায়, অলসতায় আপনার সেটা থাকেই না। কারণ একজনের জীবন প্রক্রিয়াকে প্রসারিত করার সার কথা হলো, জীবন প্রক্রিয়ার উন্নতি সাধনের ভিত্তি হলো তার উপলব্ধিকে বাড়িয়ে তোলা। এটা তখনই সম্ভব যখন আপনি তীব্র অথচ স্বচ্ছন্দে রয়েছেন। তো আমরা একটা সরল প্রক্রিয়া করতে পারি এটা দেখানোর জন্য। সর্বোপরি যখন আপনি জানেন কিভাবে তীব্র অথচ স্বচ্ছন্দে বা আরামে থাকা যায়, এই বাধ্যতামূলক অথবা জোর করে সবসময় ছুট বা আরাম পাওয়ার কামনা কমে আসবে একজনের জীবনে অনেকটাই। আপনারা যারা পরিকল্পনা করছেন 14 তারিখ মধ্যরাতে রাস্তায় বেরিয়ে পড়বেন এবং আনন্দ ফুর্তি করবেন, মাফ করবেন, এটা পিছিয়ে দেয়া হচ্ছে। তারা বলছে 30 তারিখ, কিছু রাজ্য, ভারতের কিছু রাজ্য বলছে 31শে মে। যুক্তরাজ্য দুঃখজনকভাবে তাদের প্রধানমন্ত্রী ICU-তে রয়েছেন, তারা বলছেন 6 মাস। যুক্তরাষ্ট্র দুর্ভাগ্যবশত সেখানে 2000 মৃত্যু হচ্ছে প্রতিদিন। একসময় তারা বলেছিলেন যে আমাদের বন্ধের দরকার নেই এদেশে, আমাদের দেশটি বন্ধের জন্য পরিকল্পিতই নয়, আমাদের দেশ হলো কাজ। কিন্তু এখন তারাও বন্ধের কথা বলছেন, সম্ভবত কিছু কিছু প্রদেশও বন্ধের কথা বলছেন সেপ্টেম্বর পর্যন্ত। তো আমি আপনার বিষয়ে কথা বলছি, এই বন্দিদশার সময়টিকে জীবনের এক অসাধারণ সম্ভাবনাময় সময়ে পরিণত করার, যদি আপনি সেই স্তব্ধ অন্তরতম কেন্দ্রস্থলকে ছুঁয়ে নেন, আপনি আপনার অস্তিত্বের আসল প্রকৃতিকেও ছুঁয়ে নেবেন। যখন আমি আপনার অস্তিত্বের আসল প্রকৃতির কথা বলি, এখানে সবকিছুই, এমনকি এই অস্তিত্বও হলো স্তব্ধ। কেবল সৃষ্টির ছোট্ট কিছু অংশ, হতে পারে কোটি কোটি তারা রয়েছে, কিন্তু তবুও সেটা 1% কম জায়গা নেয় বৃহত্তম এই অস্তিত্বে। তো বৃহত্তরভাবে এই শূন্যতা হলো নিশ্চল। কিন্তু এখন ক্রমশ আধুনিক বিজ্ঞান চেষ্টা করছে আর খুঁজে বের করতে চাইছে এই স্তব্ধতার মধ্যে কিছু একটা ভীষণ শক্তিশালী ঘটছে। এটাই ঘটছে এই বিরাট মহাশূন্যে, আর তাই ঘটছে এর সাথেও, কারণ এরা আলাদাভাবে সৃষ্ট নয়। এই ক্ষুদ্র জীবনটি আর এই গোটা মহাবিশ্ব সব কিছুই তৈরি হয়েছে একই আদি মূলগত নকশার দ্বারাই। নির্মাণের গঠন আর জটিলতা হয়তো আলাদা একটি পরমাণু থেকে এই ব্রহ্মাণ্ডে, কিন্তু মূলগত নকশাটি হলো এক। বর্তমানে বিজ্ঞানের একটি শাখা যেটা উত্থাপন করছে, যদিও এখনও তাদের অধিকাংশ ভাবেই যেটি বিতর্কমূলক, কিন্তু যোগ পরিশীলনে পরম্পরায় চিরকালই আমরা বলে এসেছি অণ্ডপিণ্ড, তার মানে যেরকম আছে একটি পরমাণু সেরকমই আছে বিশ্বব্রহ্মাণ্ড, কেবলমাত্র জটিলতা ও সূক্ষ্মতায় বহুগুণ বৃদ্ধি। কিন্তু মূলত
একই জিনিস। সুতরাং এটিরও একটি উপরিতল রয়েছে যেটা নানান পার্থিব বাস্তবতার উপর নির্ভর করে, এবং এটির একটি কেন্দ্রস্থলও আছে যেটা ওই সমস্ত কোনো শর্তাধীন নয়। যে শর্তগুলি আমাদের ভৌত সত্তাকে নিয়ন্ত্রণ করে, আপনি দেখবেন সেগুলি আমাদের মানসিক সত্তাকে নিয়ন্ত্রণ করে না। যদি তাই হতো, যদি এটা এমন হতো যে শর্তগুলি আপনার ভৌত সত্তাকে নিয়ন্ত্রণ করছে, সেগুলিই আপনার মানসিক সত্তাকেও নিয়ন্ত্রণ করত, আপনি খুবই স্বচ্ছন্দে থাকতেন আপনার বাড়িতে। কারণ আপনার শরীরটি বাড়িতে, কিন্তু মন সর্বত্র ছড়ানো, বা অন্তত তাই আপনি মনে করেন। সুতরাং আপনি স্পষ্টতই জানেন যে শর্তগুলো আপনার ভৌতিক প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, সেগুলো আপনার মানসিক প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে না। আর যে শর্তগুলো আপনার মানসিক প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, তারা আপনার কেন্দ্রের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে না। আপনি যদি একটি সেতু বাঁধেন, আপনার শরীরতন্ত্র, মানসিক পরিমণ্ডল এবং আপনার অস্তিত্বের কেন্দ্রে, আপনি যা তার নিশ্চল কেন্দ্রস্থলটির মধ্যে, তবে আপনি দেখবেন যে সক্রিয়তা আর নিষ্ক্রিয়তা আপনার জন্য খুব একটা কিছু আলাদা নয়। আপনি নিজেকে নিয়ে আসতে পারেন সম্পূর্ণ স্তব্ধতায়, আর তার সাথেই হতে পারেন বিস্ময়কর রকমের গতিশীল, বিস্ময়কর রকমের গতিশীল। কারণ সেটাই ব্রহ্মাণ্ডে সবচেয়ে গতিময় স্থান, এই অভৌতিক মাত্রাটি। তো আমি কিভাবে এটি করব? আমরা একটা সরল প্রক্রিয়া খাড়া করতে পারি এক্ষুনি, কারণ আমাদের হাতে শুধুমাত্র 40 মিনিটই আছে। আমি কেবল আপনাকে একটু নির্দেশিকা দিয়ে দেবো এটির, কয়েক মিনিটের জন্য, হয়তো 2-3 মিনিট। কিন্তু আপনি যখন এটি করবেন নিজে নিজে, আপনার নেওয়া উচিত হয় 12 থেকে 21 মিনিটের মধ্যে, যে কোনো সময় নিজে নিজে করার জন্য। কিন্তু এখন আমরা করব 3 থেকে 4 মিনিট সময় ধরে। আপনি এমনভাবে বসুন, যদি পা আড়াআড়িভাবে মুড়ে বসতে পারেন তো ভালো, না হলে যেভাবে হয় বসুন। আর বসুন মেরুদণ্ড সোজা করে, তৈরি করুন অল্প টান ভাব, অল্প টান টান ভাব ঠিক সারা শরীর জুড়ে, আপনার মাথার উপরিভাগ থেকে নিচে পায়ের আঙুল পর্যন্ত। চোখ সম্পূর্ণ খোলা রাখুন, অন্তত চোখে এমন টান টান ধরনের ভাব আনুন যেন আপনি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন কোনো কিছুর দিকে। আর আপনার শ্বাস প্রশ্বাসটিও সামান্য বেশি জোরালো। এখন কেবলমাত্র শুধু শ্বাসক্রিয়াকে শিথিল করুন। চোখ দুটোকে শিথিল করুন, তখনও তাকিয়ে আছেন, কিন্তু বিস্ফোরিত দৃষ্টির থেকে একদৃষ্টে তাকিয়ে থাকার শিথিলতা একে নিয়ে আসুন। তারপরে মাথার একেবারে ওপর থেকে শুরু করে খুব ধীরে ধীরে সরে শিথিল করুন, একেবারে খুব ধীরে ধীরে, ধরা যাক মাথার উপরিভাগ থেকে, মাথার শীর্ষভাগ থেকে শুরু করে 1 সেন্টিমিটার ভেতরের ব্যাসার্ধ থেকে একেবারে শিথিল করুন। আর ধীরে ধীরে এটা বাড়াতে থাকুন, 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, এবং ছড়িয়ে দিন আপনার সম্পূর্ণ শরীরে। কিন্তু আপনার দেহভঙ্গির কোনো পরিবর্তন করবেন না, আপনার শারীরিক বিন্যাস একই থাকবে। যে দেহভঙ্গি আপনি ধরে আছেন একটি বিশেষ টানটানভাবে, একে ধীরে ধীরে রূপান্তরিত করুন এক শিথিল, কিন্তু একবারে ঠিক একই রকম শারীরিক বিন্যাসে। এরকম হয়ে যাবেন না, তখনও একই দেহভঙ্গি, কিন্তু শুধু সব কিছু শিথিল করে দিন। যদি একবারের আবর্তনে মাথার উপরিভাগ থেকে নিচের পায়ের আঙুল পর্যন্ত সরে এসে নিজেকে শিথিল করতে না পারেন, আবার শুরু করুন, মাথার শীর্ষভাগ থেকে আর নিচের দিকে নেমে আসুন। আপনি পরিষ্কার লক্ষ্য করতে পারবেন যে আপনার দেহে শিথিলতা আসছে না আসছে না। এটা নির্ভর করবে কিভাবে আপনার শ্বাসক্রিয়া কাজ করছে আর চোখের টান টান ভাবের মাত্রার ওপরেও, কারণ আপনি বসে আছেন চোখের পলক না ফেলে, যদি সম্ভব হয়, যদি আলো আরামদায়ক হয়,
আপনি পলক না ফেলে বুঝতে পারেন যদি আলো তীব্র হয় আপনি প্রয়োজনে চোখের পলক ফেলতে পারেন, সেটা ঠিক আছে, কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা করবেন না। গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো আপনি একটি দেহভঙ্গি তৈরি করেছেন যাকে ধরে রাখতে কিছুটা পরিমাণে টান দরকার। তারপর ধীরে ধীরে একে শিথিল করুন, শ্বাসের সঙ্গে শুরু করুন, তারপর চোখ দুটি শিথিল করুন, তারপর মাথার উপরিভাগ, তারপর নিচের দিকে, এবং বারবার 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 একই শারীরিক ভঙ্গিমা বজায় রাখুন, কিন্তু খুব শিথিলভাবে। দয়া করে নিজে নিজে এটি করুন, 12 থেকে 21 মিনিট সময় দিন নিজেকে অন্তত পক্ষে। এর গুরুত্বপূর্ণ দিক হল আপনাকে অবশ্যই বুঝতে হবে যখন আপনার সক্রিয়তা এবং আপনার জীবন সম্পর্কিত যে ধরনের কাজকর্ম আপনি করেন শারীরিকভাবে মানসিকভাবে আবেগগত দিক দিয়ে এবং সেটিতেই সীমাবদ্ধ থাকেন, আপনি স্বাভাবিকভাবেই হয়ে উঠবেন নিজের অজান্তেই খুব পক্ষপাতদুষ্ট জীবনের পরিপ্রেক্ষিতে। পক্ষপাত মানে হল এটা যে নিজের অজান্তে আপনি পৃথিবীকে বিভক্ত করছেন। প্রথম বিভাজন হল আমি বনাম মহাবিশ্ব, তখন তাতে খুব একাকিত্ব বোধ হয়, তাই আমি আর আমার পরিবার বনাম মহাবিশ্ব। তারপর সেটাও খুব ভয়ঙ্কর লাগে এই লকডাউনের সময়ে, তো আমি আমার বন্ধুরা এবং বাকি মহাবিশ্ব, সেটাও ভালো লাগে না, আর আপনি বলেন আমি আমার সম্প্রদায় ও বাকি মহাবিশ্ব, আমি আমার দেশ ও বাকি মহাবিশ্ব। এভাবেই আমরা সীমানা বাড়িয়ে যেতে পারি, কিন্তু সমস্যাটা কেবল এটাই যে যে মুহূর্তে আপনি চিহ্নিত হয়ে পড়েন ভৌত গতিশীলতার সীমানাগুলোতে, আপনি স্বাভাবিকভাবেই এক পূর্ব ধারণায় আচ্ছন্ন অস্তিত্ব হয়ে উঠবেন। যদি আপনি একটি সেতু বানান আপনার সেই স্তব্ধ অন্তঃস্থলের সাথে, আপনি পক্ষপাত শূন্য অস্তিত্ব হয়ে উঠবেন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি আপনি জীবনকে সেভাবে উপলব্ধি করতে চান, এটা যেমন